অসমের বিভিন্ন জেলার পাশাপাশি ধুবড়ী জেলাতেও নেশাজাতীয় ড্রাগস, ব্রাউন সুগার এবং ট্যাবলেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ধুবড়ী পুলিশ। ধুবড়ী জেলার বিভিন্ন এলাকা গত কয়েকদিন ধরে তারা দিনরাত অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল অংশের ট্যাবলেট, ড্রাগসের মতো বিভিন্ন নেশার দ্রব্য। বৃহস্পতিবার ধুবড়ী জেলার এমএসকো রোডের বজারনগর এলাকায় পুলিশ চৌকির অন্তর্গত বগুলামারী গ্রামে বাসিন্দা সিদ্দিক আলীর বাড়িতে ধুবড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়েছে এবং সেখানে উদ্ধার হয়েছে এক বড় অঙ্কের নেশার ট্যাবলেট সহ আটক করা হয়েছে এক মহিলাকে। এদিন পুলিশ আধিকারিক জানিয়েছেন, বগুলামারী গ্রামে বাসিন্দা সিদ্দিক আলী নামের ওই যুবক অনেকদিন ধরে এই নেশার ট্যাবলেটের সঙ্গে যুক্ত ছিল, ব্যবসার সঙ্গে, এবং এরপরে পুলিশ অভিযান চালিয়েছে এবং আটক করেছে সেই তার স্ত্রী আছিয়া খাতুনকে, এবং তার পাশাপাশি আটক করা হয়েছে ট্যাবলেট এবং ড্রাগসের বিভিন্ন সরঞ্জাম। কি জানিয়েছেন পুলিশ আধিকারিক শুনব। সিদ্দিক আলী নামৰ অবৈধভাৱে এইবিলাক ড্ৰাগছ তেওঁলোকে এইবিলাক ব্যৱসায় বনাই আছে। সেইমতে আমি এটা টীম বনাই পেলাই আমি এটা ৰেড কৰোঁ তেখেতৰ ঘৰত। ৰেড কৰা অৱস্থাত আমি তেখেতৰ ঘৰৰ পৰা বৃহৎ সংখ্যক আমাৰ কেপচুল এইবিলাক উদ্ধাৰ কৰা হৈছে। আপোনাৰ ইয়াতে হোটেল দুই ধরনের ট্যাবলেট আছে, নেট্রোজেলিয়া ট্যাবলেট, বাইভন স্পাস প্লাস বলে ট্যাবলেট আছে, এই আপনার 64টা আছে, আর এসপি স্পেন বলে পেলে প্লাস ট্যাবলেট ক্যাপসুল, সেটা আপনি 1152টা পাইছো তেখেতের ঘর সার্থে। আর মেন যিজন আসামি আপনার সিদ্দিক আলী মানে পুলিশের ওয়ান বাই পলাই যায়। मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं।